বিয়ের আগেই গর্ভবতী ছিলেন কিয়ারা। টুইট ঘিরে বিস্ফোরক দাবি কে আর কে। বিতর্কিত টুইট নিয়ে চরম সরগোল। তাহলে কি সত্যি মা হতে চলেছেন মিসেস মালহোত্রা? সদ্য ধুমধাম করে সৎপাকে ঘুরেছেন কিয়ারা আদবানি আর সিদ্ধার্থ মালহোত্রা। জয়সলমীরের সূর্যগড় প্যালেসে রাজকীয় ভাবে বিয়ে সেরেছেন সেলেব যুগল। রবিবারই মুম্বাইয়ের পরিচিতদের জন্য গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছিলেন এই জুটি। এরই মধ্যে চর্চায় নায়িকার মা হওয়ার গুঞ্জন। অভিনেত্রীর প্রেগন্যান্সির খবরে তোলপাড় নেট পাড়া। বিয়ের ঠিক দুদিনের মাথাতে কিয়ারার অন্তঃসত্ত্বার খবর ঘিরে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়ে গিয়েছে। ক্যারিয়ারের শীর্ষে থাকতে থাকতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিয়ারা আদবানি। জানিয়ে ভক্তদের মনে প্রশ্ন জাগছিল, কেন এখনই বিয়ের সিদ্ধান্ত নিলেন এই নায়িকা? এরই মধ্যে তার মায়ের খবরে গুঞ্জন ছড়াতে দুয়ে দুয়ে চার হয়ে গেল। কিন্তু হঠাৎ কেন এই গুঞ্জন? স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল আর খান ওরফে কে আর কে এর এক টুইট ঘিরে এই বিতর্ক শুরু। বরাবরই বিতর্কের শীর্ষে থাকেন কে আর কে। নানান বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করা তার একটা পছন্দের কাজ। এর জন্য অতীতের বিপাকে পড়তে হয়েছে তাকে। ইদানিং সিনেমার সমালোচনায় সেভাবে সক্রিয় না হলেও সোশ্যাল মিডিয়ায় সুযোগ পেলেই বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। তেমনই এক টুইট ঘিরে ছড়িয়েছে কেয়ারার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। সম্প্রতি কে আর কে টুইটে লেখেন, আজকাল অন্তঃসত্ত্বা হয়ে বিয়ে করা বলিউডের ট্রেন্ড হয়ে গিয়েছে। সূত্রের খবর, বলিউডের সাম্প্রতিক বিয়ের কারণও একই। ভালোই তো। টুইটে সরাসরি কিয়ারার নাম না করলেও এই ইঙ্গিত যে কোন দিকে সেটা অবশ্য আলাদা করে বলবার প্রয়োজন পড়ে না। নেটিজেনদের ধারণা, সিড কিয়ারাকে কটাক্ষ করে কেয়ারকের এই টুইট, আর এর জন্য স্বঘোষিত চলচ্চিত্র সমালোচককে একহাত নিয়েওছেন অনেকে। কটাক্ষ করে তাঁকেও অন্তঃসত্ত্বা হওয়ার পরামর্শ দিয়েছেন কেউ কেউ। আবার এমন খবর এখন পুরনো হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন অনেকে। তবে বলিউডে বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার ব্যাপারটা একেবারেই নতুন খবর নয়। গত বছরই যেমন বিয়ের দু মাসের মাথায় প্রেগন্যান্সির খবর ঘোষণা করেছিলেন রণবীর ঘরুনি আলিয়া ভাট। কন্যা রাহার জন্ম দিয়েছিলেন বিয়ের সাত মাসের মধ্যে। তবে এই তালিকাটা অবশ্য আরো দীর্ঘ। নেহা ধুপিয়া, সেলিনা জেটলি, কঙ্কনা সেন শর্মা, দিয়া মির্জা সহ এমন বেশ কয়েকজন অভিনেত্রী রয়েছেন যারা বিয়ের আগেই সন্তান সম্ভবা হন, তাই বিয়ের পরপরই তাদের প্রেগন্যান্সির কথা ঘোষণাও করেন। তবে এবার সেই সূত্র ধরে কিয়ারার গর্ভবতী হওয়ার খবর ঘিরে বলিউডে এখন জোর গুঞ্জন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।